হ্যালো ভিউয়ার্স, আপনারা জানেন যে আমাদের এই চ্যানেল কম্পিউটার রিলেটেড বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকে। আপনি যদি ডস বা ডিক্স অপারেটিং সিস্টেম এই বিষয়টা নিয়ে জানতে চান, যদি আপনি মনে করেন যে সিএমডিটা কি, অনেককে আবার সিএমডিকেই বলে থাকে কমান্ড প্রম বা সিএমডি টার্মিনাল, এই সিএমডি বা কমান্ড প্রম বা সিএমডি টার্মিনাল এগুলো কি এবং কেনই বা এটা আমরা ব্যবহার করব, এই বিষয়টা যদি আজকে জানতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটা আপনাকে লাস্ট পর্যন্ত দেখতে হবে। আপনি দেখছেন সুরজিৎ টেকনিক্যাল টিউটর ইউটিউব চ্যানেল। আমরা চলে যাই যে এই ডস বা সিএমডি বিষয়টা কি, তার আগে আমাদেরকে কিছু জিনিস জানতে হবে। সেই জন্য আমরা একটা পেন সফটওয়্যার খুললাম। আমরা অ্যাকচুয়ালি কম্পিউটারে কি করে থাকি, আমরা এই যে পেন্ট সফটওয়্যারটা খুলেছি, এই সফটওয়্যারের মধ্যে আমরা হয়তো একটা ছোট করে কিছু ডিজাইন করছি, এই ডিজাইনটা করলাম, এরপরে এটাকে আমরা হয়তো রং দিয়ে দিলাম। আপনারা সবাই জানেন যে কিভাবে পেন্ট ব্যবহার করতে হয়, সেই জন্য আমি এটা সহজভাবে দেখানোর জন্যই ব্যবহার করছি। এই পেনটা ছবিটা আঁকার পরে এটাকে আমরা সেভ করছি। আমরা আমাদের কম্পিউটারের ই ড্রাইভের মধ্যে ডস ফোল্ডারের মধ্যে সেভ করব। এই যে ডস, এটাকে কি বলে, ফোল্ডার বলে। তো ডস ফোল্ডারের মধ্যে আমি সেভ করব, ওপেন করছি। যখন আমি সেভ করতে যাচ্ছি তখন এখানে আমাকে কি লেখা দেখাচ্ছে, লেখা দেখাচ্ছে ফাইল নেম, মানে আমাকে একটা এখানে ফাইল নেম দিতে বলছে। তো আমি যদি চাই যে এই জায়গার মধ্যে আমি হয়তো এখানে ডি নাম দিয়ে দিলাম বা ডি ডি ও ও ও দিয়ে দিলাম, যে কোনো নাম আমি দিতে পারি। তাহলে অ্যাকচুয়ালি কি হলো, আমি একটা সফটওয়্যার খুলেছি যেই সফটওয়্যারটার নাম হচ্ছে পেন্ট, সেই সফটওয়্যারে আমি যে জিনিসটা বানালাম সেটার নাম হচ্ছে ফাইল, সেই ফাইলটাকে আমি যেখানে রাখছি সেটা হচ্ছে একটা ডস বলে ফোল্ডার। এবারে আমি সেভ করলাম। তাহলে আমরা আমাদের কম্পিউটারে একটা ফাইল বানালাম, সেটা বানাতে গিয়ে আমাদের একটা সফটওয়্যার সাহায্য করলো। আমরা যদি আবার মাইক্রোসফট অফিস ওয়ার্ড খুলি, মাইক্রোসফট অফিস ওয়ার্ড খুলি, এখানেও যদি আমরা একটা ফাইল বানাতে চাই তাহলে অবশ্যই আমরা স্টার্টে গিয়ে ফাইল, এখানে কিছু হয়তো আমরা লিখলাম, লেখার পরে এটাকে আমরা যেভাবে কাজ করতে পারি আমরা, আপনারা সবাই জানেন কিভাবে ওয়ার্ডে কাজ করা হয়। এবার এটাকে যদি আমরা সেভ করতে যাই তাহলে এখানে যখন সেভ করব তখন আমাদেরকে কি দেখাচ্ছে, এখানে ফাইল নেম। এটাকেও আমরা যদি প্রয়োজন মনে করি তাহলে আমরা এটাকে ই ড্রাইভে ডস ফোল্ডারের মধ্যে গিয়ে সেভ করতে পারি। তাহলে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি দাঁড়ালো, এটাই হলো যে আমরা কম্পিউটারের মধ্যে বিভিন্ন সফটওয়্যার নিয়ে কাজ করি এবং সেই সফটওয়্যার থেকে আমরা ফাইল বানাই। কিন্তু ঘটনা হচ্ছে আমাদের কম্পিউটারের মধ্যে এই যে পেছন দিকে মানে ডেস্কটপের ব্যাকগ্রাউন্ডে একটা ছবি দেখতে পাচ্ছি, এই ছবিটা কোন সফটওয়্যার দিয়ে বানানো হয়েছে, কিংবা আমরা যদি এই কম্পিউটার মাই কম্পিউটারটা বা কম্পিউটারটা খুলি তাহলে এখানে যে এই যে সি ড্রাইভ ডি ড্রাইভ ই ড্রাইভ দেখতে পাচ্ছি এগুলো কে দেখাচ্ছে, কিংবা আমরা যদি এখানে পিকচারে ক্লিক করি ছবি দেখতে পাচ্ছি, ভিডিওয় ক্লিক করলে ভিডিও দেখতে পাচ্ছি, কিংবা আমি যদি আমার এই কম্পিউটারের ছবিগুলো যেগুলো রয়েছে এগুলোকে এইখানে গিয়ে আমি বড় আকারে লার্জ আইকন দেখতে পাচ্ছি, কিংবা আমি কন্টেন্টস হিসেবে দেখতে পাচ্ছি, এই যে এভাবে আমরা দেখছি এটা কোন সফটওয়্যার করছে, এটা হচ্ছে অপারেটিং সিস্টেম সফটওয়্যার করছে। আমার এই মেশিনটাতে উইন্ডোজ 7 ব্যবহার করছি আমি, কিন্তু উইন্ডোজ 10 বা উইন্ডোজ 8 কিংবা যারা ডস ব্যবহার করছেন এরকম অপারেটিং সিস্টেমের মাধ্যমে আমরা এটা দেখতে পাচ্ছি। তাহলে এটা দাঁড়াচ্ছে যে মেশিনের মধ্যে একটা অপারেটিং সিস্টেম রয়েছে, সেই অপারেটিং সিস্টেমে আমরা ছোট ছোট সফটওয়্যারগুলো ইনস্টল করেছিলাম। যেমন আমরা আমাদের মোবাইলের মধ্যে অ্যাপস ব্যবহার করে থাকি, সেরকম আমরা আমাদের এই কম্পিউটারের মধ্যে একটা অপারেটিং সিস্টেম থাকবে, তার মধ্যে আমরা ছোট ছোট সফটওয়্যার ব্যবহার করলাম, পেন্ট ব্যবহার করলাম, ওয়ার্ড ব্যবহার করলাম, কিন্তু ব্যবহার করে কি কাজটা করলাম, একটা ফোল্ডার বানিয়েছিলাম, তার মধ্যে আমরা ফাইল বানিয়েছিলাম। এই যে অপারেটিং সিস্টেমের মধ্যে এই কাজটা করলাম,
এরকমই আরেকটা অপারেটিং সিস্টেম, যে অপারেটিং সিস্টেমটাকে আমরা বলছি ডস। এই ডস অপারেটিং সিস্টেমের মধ্যে আমরা কিভাবে কাজ করা হয় এবং এই ডস অপারেটিং সিস্টেমটাকে কি বলে সেটা নিয়েই আমরা আলোচনা করব। আমরা যদি দেখি আমাদের এই অপারেটিং সিস্টেমগুলো দু রকমের হয়ে থাকে। একটা অপারেটিং সিস্টেমকে বলা হয় কমান্ড ইউজার ইন্টারফেস, সিইউআই অপারেটিং সিস্টেম। আরেকটা অপারেটিং সিস্টেমকে বলা হয়ে থাকে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস বা জিইউআই অপারেটিং সিস্টেম। সাধারণত সিইউআই অপারেটিং সিস্টেমই হচ্ছে ডস, ইউনিক্স, লিনাক্স, আর গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস জিইউআই হচ্ছে উইন্ডোজ, লিনাক্স। এখন দেখতে পাচ্ছি আমরা এখানে লিনাক্স সিইউআইও লেখা রয়েছে, জিইউআইও লেখা রয়েছে। হ্যাঁ, এই লিনাক্স অপারেটিং সিস্টেমে দুটোই কাজ করা যায়, সিইউআই এবং জিইউআই দুভাবেই কাজ করা যায়। তো আমরা আমাদের যে অপারেটিং সিস্টেমটা নিয়ে এখন কাজ করব সেটা হচ্ছে ডস। এই ডস, এই যে সিইউআই অপারেটিং সিস্টেম রয়েছে সেটা কি এবং সেটাতে কিভাবে কাজ করা হয় সেটাই আমাদের জানতে হবে। তো আমরা যদি আমাদের উইন্ডোজ অপারেটিং সিস্টেমে যাই তাহলে আমরা দেখতে পাব যে আমাদের প্রত্যেকটা বিষয়ের মধ্যেই একটা করে ছবি রয়েছে। যেমন আমরা আমাদের এই কম্পিউটারটা যখন খুললাম তখন দেখতে পাচ্ছি আমাদের কাছে লেখা রয়েছে স্যাম্পল ভিডিও, তার সঙ্গে একটা ফোল্ডারের আইকন দেওয়া রয়েছে। যদি আমরা একদম প্রথমেই কম্পিউটার এই যে সি ড্রাইভ ডি ড্রাইভ যাই তাহলে এখানে আমাদের লেখা রয়েছে সি ড্রাইভ, তার সঙ্গে ড্রাইভের ছবি দেওয়া রয়েছে। যদি আমরা একদম প্রথমেই চলে যাই এবং কম্পিউটার খুলি তাহলে দেখতে পাবো যে এখানে আমাদের লেখা রয়েছে এই যে কম্পিউটারের ছবিটা আছে তার সঙ্গে নিচে কিন্তু লেখা রয়েছে কম্পিউটার বলে, মানে ছবি দেওয়া রয়েছে এবং সঙ্গে সঙ্গে একটা লেখাও রয়েছে, মানে টেক্সটও রয়েছে। কিন্তু আমরা যদি ডসে যাই তাহলে এই ছবিটা দেখতে পাবো না, কোনো গ্রাফিক্যাল কিছু দেখতে পাবো না, সবসময় টেক্সট থাকবে। এই জন্য আমরা তো যে অপারেটিং সিস্টেমে কাজ করি সেটাতে সবসময় ছবি আর লেখা দেখা যায়, কিন্তু আমরা নতুন একটা অপারেটিং সিস্টেমে কাজ করব যে অপারেটিং সিস্টেমে শুধুমাত্র লেখা দেখা যাবে। তার থেকেও বড় কথা হচ্ছে যে সেই অপারেটিং সিস্টেমের মধ্যে কমান্ড বেস কাজ করতে হবে। কমান্ড বেস কাজ করতে হবে মানে কিরকম, মানে আমরা যখন কোনো ছোট বাচ্চাকে বলি যে বাবা তুমি চকো খাবে, তখন সে হয়তো বলবে হ্যাঁ আমি চকো খাবো। কিন্তু তাকে যদি আমরা বলি বাবা তুমি ক্যাডবেরি খাবে, তখন কিন্তু সে বলবে না, কারণ সে বোঝে না, সে শুধু বোঝে যে চকো মানেই একটা চকলেটের মতো কিছু হবে এবং সেটা খাওয়া হবে। তার মানে তার কাছে ওই কমান্ডটাই দিতে হবে যে কমান্ডটাতে সে বোঝে। তাকে যদি আমরা বলি ক্যাডবেরি খাবে সে কিন্তু বুঝবে না, অথচ চকলেটের থেকে মানে এমনি ললিপপ, ক্যাডবেরি বা চকলেট এগুলো সবই আমরা মিষ্টি টাইপের বা চকলেটের সঙ্গে ধরে থাকি, বুঝে থাকি, কিন্তু সে কিন্তু এগুলো সব বোঝে না, সে একটু কম বোঝে, সে শুধু ওই একটা কমান্ডই বোঝে, চকো বোঝে, সে ক্যাডবেরি বোঝে না, সে ললিপপ বোঝে না। তাহলে আমাকে যদি তাকে কিছু বোঝাতে হয়, কিছু চকলেট টাইপের খাবার দিতে হয়, তাহলে তাকে আমাকে তার কমান্ডেই কথাটা বলতে হবে যে তুমি চকো খাবে, তখনই সে বুঝতে পারবে। আমাদের এই অপারেটিং সিস্টেমটাও এইরকমই কমান্ড দিয়ে কাজ করে। সে যে কমান্ডে বোঝে সেই কমান্ডেই আমাকে কথা বলতে হবে। যেমন আমরা যদি আমাদের এই উইন্ডোজ 7 অপারেটিং সিস্টেমের মধ্যে একটা ফাইল বানাতে চাই তাহলে আমরা কম্পিউটারটা খুললাম, এবারে হয়তো ই ড্রাইভে গেলাম, এখানে ক্লিক করলেই একটা ফোল্ডার বানানো হয়ে যাবে। আমরা যদি এই নিউ ফোল্ডারে ক্লিক করি সঙ্গে সঙ্গে এখানে দেখা যাচ্ছে আমাদেরকে একটা ফোল্ডার বানানোর কথা বলছে, তো আমরা এখানে কিছু ফোল্ডার একটা বানিয়ে নিতে পারি। কিন্তু ডসে গেলে কিন্তু এরকমভাবে ফোল্ডার বানানো যাবে না, সেখানে আমাদের কমান্ড দিয়ে ফোল্ডার বানাতে হবে। ফোল্ডার বানাতে গেলে আমাদেরকে এমডি লিখতে হবে। তো আমরা যে অপারেটিং সিস্টেমটায় কাজ করব সেই অপারেটিং সিস্টেমের মধ্যে অনেক কমান্ড রয়েছে, যেমন জেনারেল সিস্টেম কমান্ড রয়েছে, টাইম, ডেট, এক্সিট বা এরকম অনেক কমান্ড রয়েছে। আমরা আমাদের পরবর্তী ভিডিওগুলোতে এই সমস্ত কমান্ডগুলো নিয়ে আলোচনা করব এবং কিভাবে সেই কমান্ডগুলো দিয়ে কাজ করা হয় সেটাও আমরা দেখাবো। তবে আজকে আমরা দেখব কিভাবে আমরা এই ডস কমান্ড মানে স্টার্ট করতে পারি। তো আমরা এটা বুঝতে পারলাম যে ডস হচ্ছে একটা অপারেটিং সিস্টেম, এই অপারেটিং সিস্টেমে কমান্ড দিয়ে কাজ করতে হয়। অপারেটিং সিস্টেমের মধ্যে সাধারণত কি করা হয় না, একটা ফোল্ডার বানানো হয় এবং ফোল্ডার বানিয়ে তার মধ্যে কিছু ফাইল বানানো হয়।
তো আমরা দেখি আজকে আমাদের এই ডসটার কিভাবে কাজ করে। আমরা যে অপারেটিং সিস্টেমের মধ্যে রয়েছি এই অপারেটিং সিস্টেমটাকে বলা হচ্ছে উইন্ডোজ 7 অপারেটিং সিস্টেম। তো এই উইন্ডোজ 7 অপারেটিং সিস্টেমের মধ্যেই কিন্তু আমরা একটা জিনিস দেখতে পাবো যার নাম হচ্ছে সিএমডি বা কমান্ড ফ্রম বা সিএমডি টার্মিনাল অনেকেও বলে থাকে। ঘটনা হচ্ছে যে ডস অপারেটিং সিস্টেম সাধারণত বর্তমানে খুব কম লোকই ব্যবহার করে, কারণ এটা ব্যবহার করা একটু টাফ আছে, কারণ কমান্ডগুলো সব জানতে হবে। তো ম্যাক্সিমাম লোকই উইন্ডোজ 7 বা উইন্ডোজ 8 বা উইন্ডোজ 11 ব্যবহার করে থাকে। তো এই অপারেটিং সিস্টেমগুলো হচ্ছে জিইউআই অপারেটিং সিস্টেম। জিইউআই অপারেটিং সিস্টেমের মধ্যেও কমান্ড দিয়ে কাজ করার জন্যই আমাদেরকে সিএমডি বা কমান্ড প্রম্পট বা সিএমডি টার্মিনাল দেওয়া হয়েছে। তো আমরা উইন্ডোজ 7 অপারেটিং সিস্টেমের মধ্যেই কিভাবে সিইউআই অপারেটিং সিস্টেমের মধ্যে মানে কমান্ড বেস অপারেটিং সিস্টেমের মধ্যে কাজ হয় সেটা আমরা বুঝতে পারব। তো আমরা কিভাবে স্টার্ট করতে পারি? না, আমরা স্টার্টে গিয়ে ক্লিক করব। স্টার্টে গিয়ে ক্লিক করার পরে যদি আমরা অল প্রোগ্রামে যাই, অল প্রোগ্রামে যেতে পারি, সেখানে গিয়ে আমরা অ্যাক্সেসরিজে ক্লিক করতে পারি। সেখানে গিয়ে আমরা দেখতে পাবো যে কমান্ড প্রম্পট বলে লেখা রয়েছে, এটা ক্লিক করলেই আমরা দেখতে পাবো যে আমাদের ডস ব্যবহার করা বা সিইউআই অপারেটিং সিস্টেম বা এটাকে কমান্ড প্রম্পটও বলে থাকে। কিংবা আমরা আবার অন্যভাবেও খুলতে পারি। আমরা যদি স্টার্টে চলে যাই, সেখানে গিয়ে যদি আমরা রানে যাই, রানে গিয়ে যদি আমরা সিএমডি লিখি তাহলেও কিন্তু আমরা খুলতে পারি। আমরা যদি এই রানে এসে এখানে সিএমডি লিখি, আমরা লেখার পরে ওকে করে দেই, তাহলেও কিন্তু আমাদের এই সিএমডি টার্মিনাল বা ডস কাজ করার জন্য আমাদের কাছে এই অপারেটিং সিস্টেমটা চলে আসবে। এবারে কিভাবে আমরা কাজ করব তার জন্য আপনাকে অবশ্যই আমাদের পরবর্তী যে ভিডিও রয়েছে সেই ভিডিওটা দেখতে হবে। আশা করি যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে এটা সাবস্ক্রাইব করবেন।